মা ভালো আছেন মা? আর কি আশ্চর্য, তুমি আমাকে মা মা বলে ডাকছো কেন? সালাম করছো কেন আমাকে? আমি রন্টু মা। ও নিতু আমার কথা বলে নাই না আপনারে? রন্টু? রন্টু নামে কোনো বন্ধুকে তো আমি চিনি না, আর থাকলে তোমাকে বলতো নিতু। আমি ওর বন্ধু হতে যাবো কেন মা? আমি তো ওর বন্ধু না। আপনি নিতু ঋতু বাবাকে ফোন দেন মা, বলেন আমি আসছি, আমার তো আসার কথাই ছিল মা। না নিতু ঋতু বাবা ওরা বাসায় নেই, আর তুমি আমাকে মা মা বলে রাখছো কেন? ওটা তো বুঝতে পারছি না। মাকে আমি মা বলবো না? মাকে মা না বললে তো বেয়াদবি হবে, আমি তো বেয়াদব না মা। ঠিক আছে বেয়াদব না, কিন্তু ওরা তো বাসায় নেই আসলে, আর আমি তোমাকে চিনতেও পারছি না। মা 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 বুঝতে পারছি মা, এই যে আপনি এটা শুনেন মা, বাবা মা শুনেন মা, বাবা শুনেন না মা। আপনি কি রাজি? বলুন কবুল। আবার বলুন, আবার বলুন, ইয়েস আমিও কবুল, কবুল কবুল কবুল। ডান, বিয়ে হয়ে গেল। কবুল বলে দিয়েছিলাম মা, আসেন না। মিতু ঋতু আব্বা ওনাদের খোঁজ খবর দেন যে আমাদের একটু গোসলখানাটা কোথায় বলেন। আমি গোসলখানে গিয়া আগে গোসল করি, বুঝছেন না? গরম পানি দিয়ে দিতেন, গরম পানি চালাইয়া তারপর গরম পানি হয়ে দিতাম। আমি গরম পানি দেখো শুনে পাইতাম, গরম পানি তো লাগতো না, ঠান্ডা পানি দিয়ে গোসল করতে। আপনি আমার একটা কাজ করেন, আপনি যেটা করেন আমার জন্য, আপনি ভাবলেন দেন উল্টা পাল্টা কিছু খেলে আমার না হচ্ছে না, গ্যাস তখন খালি এরকম ঢেক উঠতে থাকে, মানে অ্যান্টাসিড খেতে হয়, খালি অ্যান্টাসিড চুস্ত হয়, ল্যাকটামিন চুস্ত হয়, এগুলো চুস্ত হয়, জিব্বা খালাইয়া যায়, তখন প্রবলেম হয় মা। আপনি যেটা করেন পোলাও রোস্ট টোস্ট কোনো কিছু দরকার নাই, ঠিক আছে আমি আসছি, আপনার ছেলে আসছে, খাওয়াইতে সবাই তো জামাই আদর দিতে যায়, কিন্তু ওইটা দরকার নেই। আপনার ফ্রেশ ভাত, কিন্তু ভাতটা মোটা চাল করবেন না, আব্বা আমাদের জীবনও মোটা চাল খাওয়ায় না, কিন্তু চিকন চাল দিয়ে সবসময় খাইছি। আপনি কাটারি বই গেলে ভালো, কাটারি বোঝ না থাকলে না দিচ্ছেন, আর তো সরকারি ঘর সংস্কার দিয়ে আর ইয়া দিলে বেশি মাছ একটা চচ্চরি করেন, একই মাসের ঘর ঠিক আছে। গোসল খেলাটা কোন দিকে দিকে, আর আমি গোসল করতে আপনি ফোন দেন না, ফোন দেন। Thank you.